আজকে আপনাদেরকে একটি কলাম বা পিলার করতে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাগে এর এস্টিমেট আজকে বলবো। আমরা এখানে একটি কলামের সাইজ 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি দিয়েছি এবং 15 কে যদি আমরা ক্যালকুলেশন করি, ইঞ্চিকে আমরা ফিট আনার জন্য 12 দিয়ে ভাগ দিয়েছি এবং কলামের উচ্চতা দিয়েছি 15 ফিট, কারণ মাটির নিচে 5 ফিট আর যে গ্রাউন্ড লেভেল থাকবে তার উপর থেকে 10 ফিট, সর্বমোট 15 ফিট। এই উচ্চতা অনুযায়ী যদি আমরা গুণ করি ক্যালকুলেশন পাই আমরা 35.145 এসএফটি। আমরা যদি এখানে এই কলামটিতে কয় ব্যাগ সিমেন্ট লাগবে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো এখানে আমরা ক্যালকুলেশন করে 6 ব্যাগ সিমেন্ট পেয়েছি। তাহলে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটি কলামে 6 ব্যাগ সিমেন্ট প্রয়োজন এবং বর্তমান বাজার অনুযায়ী 3336 টাকা এবং ব্রাইক্স দিয়ে আমরা ক্যালকুলেশনটি করেছি। যদি আপনি স্টোন বা পাথর দিয়ে ক্যালকুলেশন করেন তাহলে এর যে এস্টিমেট এটা বেড়ে যাবে। আমরা ইট দিয়ে বা ব্রাইক্স এস্টিমেট দিয়ে করেছি। এখানে এই পিলারটিতে আপনার 230টি ইট প্রয়োজন যার বর্তমান বাজার মূল্য 2300 টাকা। তাহলে আমরা জানতে পারলাম যে এবং বালু বাবদ খরচ হয়েছে 10 সেফটি বালু প্রয়োজন হয়েছে এই 15 ইঞ্চি কলামে যার বর্তমান মূল্য 500 টাকা। এবার আসি লোহার হিসাবে, এই পিলাটিতে কত কেজি লোহা বা স্টিল প্রয়োজন। এখানে কলামটিতে খাড়া রড হিসাবে 16 mm রড আমরা 8 পিস ব্যবহার করেছি এবং 20 ফিট উচ্চতা, মানে 20 ফিট করে, যার প্রত্যেকটি 8টি লোহাকে যদি আমরা একত্রে ক্যালকুলেশন করি তাহলে 76 কেজি এবং বেসের যে জালি রয়েছে 7 ফিট বাই 7 ফিট আমাদের বেস, এই বেসে আমরা 6.5 ফিট করে 30 পিস রড আমরা ব্যবহার করেছি। 195 ফিট আমরা 0.48 দিয়ে গুণ করেছি যার প্রতি ফিটের ওজন 0.80 গ্রাম, 480 গ্রাম আমরা 94 কেজি বেসে দিয়েছি এবং কলামের চুরি হিসাবে দিয়েছি 10 mm রড 36 কেজি। তাহলে মোট আমরা পেয়েছি, তিনটা ক্যালকুলেশন করব আমরা, 76 কেজি 76 কেজি, 94 কেজি, 76 কেজি, 94 কেজি আর হলো 36 কেজি, সমান সমান 206 কেজি। বর্তমান BSRM রডের বাজার মূল্য 91.50 টাকা হলে বর্তমান মোট টাকা 18,116 টাকা। এবার আমরা বেসে হিসাব করব, এল মানে দৈর্ঘ্য লেন্থ আর বি মানে ব্রেথ, এইচ মানে উচ্চতা। আমরা বেসের যে হাইট দিয়েছি সেটি হলো 7 ফিট দৈর্ঘ্য, 7 ফিট প্রস্থ, 2 ফিট উচ্চতা। মোট সেফটি 98, আমরা শুষ্ক আয়তন 1.5 দিয়ে গুণ করেছি। মোট এখানে সিমেন্ট প্রয়োজন 21 ব্যাগ সিমেন্ট প্রয়োজন, মাটি কাটা খরচ 1500 টাকা এবং সোলিং খরচ 1000 টাকা। এরপর আছে বেসে যে আমরা ঢালাই করেছি, এই এস্টিমেট বাবদ আমরা 2000 টাকা খরচ হয়েছে 21 ব্যাগ সিমেন্ট অনুযায়ী এবং ইট পাথর লেগেছে 962টি, প্রতিটি ইটের মূল্য 10 টাকা করে 9621 টাকা। এখন যদি আমরা মোট হিসাব করি মোট কোথায় কত টাকা লেগেছে একটি পিলার বা কলাম করতে তাহলে আমরা সহজেই পেয়ে যাব, মোট লোহা বাবদ খরচ 18,816 টাকা এবং মোট ইট বাবদ খরচ 12,921 টাকা এবং মোট সিমেন্ট বাবদ খরচ 15,120 টাকা এবং মোট বালি বাবদ খরচ 2500 টাকা, মোট লেবার খরচ 12,000 টাকা এবং শাটারিং খরচ 4,000 টাকা এবং কাগজ এবং তার কাটার খরচ 1500 টাকা এবং অন্যান্য খরচ 1000 টাকা, সর্বমোট খরচ 67,857 টাকা। বিশেষ দৃষ্টব্য কলাম বা পিলারের এর
আকার অনুযায়ী এস্টিমেট কম বেশি হতে পারে। আমরা এখানে যে এস্টিমেটটি দিয়েছি সেটি হলো 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, 7 ফিট বাই 7 ফিট, একটি বেসের 2 ফিট উচ্চতা অনুযায়ী হিসাব করে এবং 16 mm রড 8টি দিয়ে আমরা একটি পিলার করেছি। এখানে মোট খরচ আমাদের 67,857 টাকা। এখানে যদি আপনি 12 mm রড ব্যবহার করেন কিংবা 10 mm রড ব্যবহার করেন তাহলে হিসাব বা এস্টিমেট কম বেশি হতে পারে। আমরা এখানে 7 ফিট বাই 7 ফিট বেজ দিয়েছি, অনেকে 6 ফিট বাই 6 ফিট বেজ ব্যবহার করে, অনেকে 5 ফিট বাই 5 ফিট বেজ ব্যবহার করে। এক একজনের এস্টিমেট অনুযায়ী খরচের হিসাবটা এক এক রকম হয়। আমি বর্তমান কাজের সাথে এবং একটি কাজ করিয়ে সমস্ত খরচ হিসাব করে আমি ক্যালকুলেশন করে আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনি যদি 8টি 16 mm রড দিয়ে 7 ফিট বাই 7 ফিট একটি বেস করে এবং 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটা কলাম করে 10 mm স্টিল দিয়ে যদি চুরি করেন তাহলে অবশ্যই আপনাকে এত 67,857 টাকা প্রয়োজন। এখানে কম বেশি হবে না, বরঞ্চ বর্তমান বাজার অনুযায়ী সিমেন্টের যে আমরা বাজার ধরেছি সেই বাজার অনুযায়ী অবশ্যই আপনাকে বাড়তে পারে। আমরা এখানে প্রতি ব্যাগ সিমেন্টের বর্তমান বাজার ধরেছি 560 টাকা করে, ভালো মানের সিমেন্ট। এই হলো আজকের আমার এই এস্টিমেট। এই এছাড়াও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদের জানাবেন। আমরা এস্টিমেট বাংলাদেশের যে কোনো জায়গায় এস্টিমেট, ড্রয়িং, ডিজাইন এবং স্ট্রাকচারাল প্ল্যান, পুরসভার প্ল্যান, যে কোনো প্ল্যান পাস করিয়ে থাকি। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।